সুপ্রভাত বন্ধুরা, এসএস ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম, এই রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করে দিলাম। আর এই আজকে এখন রান্না বসাবো, চলো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। চলো, আজকে একটু ইচ্ছা আছে পায়েস বানানোর, কেননা এই যে এত শীত গেল আমি একদিনও পায়েস বানাইনি। পিঠা অনেক বানিয়েছি, পায়েস কিন্তু বানাইনি। খেজুরের গুড়ের পায়েস খেতে ভালো লাগে, যদিও আমি মিষ্টি ভালোবাসি না, আমি খাই না, কিন্তু বাড়ির সবাই তো খাবে, বাচ্চা কাচ্চারা খাবে, তাই একটু বানাবো। চলো পায়েসটা বানিয়ে ফেলি। দুধটা ঢালা হয়ে গেছে, আমি এখন জাল দিতে বসিয়ে দিয়েছি। আর এদিকে এই কাজু কিশমিশগুলো একটু কেটে নিই। রবীন্দ্রভোগ চাল সেটুকুতেই হয়ে যাবে, এই এতটা চাল। আর একটু জাল হোক, আমি চালটা ধুয়ে নি। ঘর অর্ধেক ঝাঁট দিতে দিতে চলে মুছতে মুছতে অর্ধেক মুছে চলে এসছি। সকালবেলা না তাড়াহুড়া লেগে যায়, কোন দিকে যাব মানে তাল খুঁজে পাই না। এদিকে ঘর তাড়াতাড়ি মুছে না দিলে আবার ওদিকে রান্না বেরোবে খেয়ে, আবার এদিকে সকালবেলা পায়েস নিয়ে বসে গেলাম। ভাবলাম পরের দিকে করলে ভালো হতো। এবার চালগুলো দিয়ে দিই। তোমার কি বেরোনোর আছে তাড়াতাড়ি? ঠিক আছে, এদিকে ওই পায়েসটা করতে গিয়ে আমি ওদিকে দেখে আমি ঘরটা মুছে দিই। এ দেখো শুক্তো বানাবো, সজনে ডাঁটা, লাল আলু, বেগুন, পেঁপে, আর এখন কাঁচকলা আর ওই করলাটা কেটে নেবো। একটু শুক্তো বানাবো আর মাছের ঝোল করব, আর একটু বাঁধাকপি করব। পায়েসটা হতে থাকুক আর আমি এদিকে তরকারিটা করে নিই, কেননা শুধু পায়েসে পড়ে থাকলে তো ওদিকে দেরি হয়ে যাবে না। এই দেখো শুক্তোর বড়ি, মানে শুক্তোর জন্য সমস্ত সবজি আমার ভাজা হয়ে গেছে, আর ওদিকে বড়ি ভাজাও হয়ে গেছে, এদিকে বড়ি ভাজাও হয়ে গেছে। পায়েসটা প্রায় ভাতটা মানে চালটা হয়ে এসছে, এবার আমি গুড় দিয়ে দেবো। কাজু কিশমিশটা দিয়ে দিই। এবার শুক্তোটা ওই সাইডে বানিয়ে নেব। পায়েসটা হোক, দুধ আর একটু দিই। দুধ কিন্তু আমি আর একটু দিলাম যাতে ক্ষীর ক্ষীর বলে দিল, যে ক্ষীর ক্ষীর যেন হয়। সবজি আমার ভাজা হয়ে গেছে, বড়ি ভাজা হয়ে গেছে, এদিকে পায়েসটা হচ্ছে, আমি শুক্তোটা বানিয়ে নিই, তারপরে মাছের ঝোল বানাবো। তো চলো আমি রান্নাটা সেরে নিই, তারপর তোমাদেরকে আমি দেখাবো কি কি রান্না করলাম। চলো রান্না কিছুটা হয়েছে, তোমাদের দাদার আজকে অনেক দেরি হয়ে গেছে, খেতে দিয়ে দিই। যে শুক্তো আর মাছের ঝোল দিয়ে এখন মাছের ঝোলটা আনছি, এই শুক্তো দিয়ে দিলাম, তুমি খেতে থাকো, আমি মাছের ঝোলটা হচ্ছে। এই না মাছের ঝোল হয়ে গেছে, এই যে মাছের ঝোল হয়ে গেছে। দেরি হয়ে গেল, কি ফ্যান চালাবো? ফ্যান চালালে ভিডিওতে আওয়াজ আসবে, তো ভিডিওটা অফ করে দেবো, চালাতে হবে। ঠিক আছে তুমি খেয়ে নাও, আমি ওদিকে বাঁধাকপিটা করি। বাঁধাকপি আজকে হয়নি, তুমি তো বাঁধাকপি খাবে না, আমি আস্তে ধীরে করি। তোমাদের দাদা আমার বাঁধাকপি খায় না। না আস্তে করে একে চালাবো, চালাচ্ছি আমি, চালাচ্ছি। ঠিক আছে তুমি খেয়ে নাও। এখন মাছের ঝোল মানে মাছের কষা কষা করেছি আর শুক্তো, এই দিয়ে তোমাদের দাদাকে খেতে দিলাম, আর আমি এখন বাঁধাকপিটা রান্না করে নেবো। এখন তো প্রায় 1:30 বেজে গেছে, তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেল, আর ছেলে তো আজকে স্কুল ছুটি, পরীক্ষা যেহেতু চলছে মাঝখানে মাঝখানে গ্যাপ দিয়ে পরীক্ষা। আর কি কি রান্না করলাম চলো তোমাদেরকে একটু দেখি। ভাত এটার মধ্যে তুলে রেখেছি, আর এই যে বাঁধাকপিটা এখন বানালাম একটু আগেই। বাঁধাকপি তো তোমাদের দাদা খায় না, ওই জন্য পরে করলাম। আর এই যে শুক্তো বানিয়েছি, ভেটকি মাছ একদম শুকনো শুকনো করে বানিয়েছি। ব্যাস এই আজকের মেনু।
আর এই যে পায়েস তো তোমাদের দেখাচ্ছিলাম, পায়েস করছিলাম, পায়েস করার পর কিরম হলো তোমাদের তো আর দেখাইনি। এই যে দুটো বাটি করে রেখেছি, এই যে একটা, এটা আমাদের ঘরের জন্যে, আর এইটা আমার ভাইপোদের জন্যে। দুটো দুই জায়গায় বেড়ে রেখে দিয়েছি, তাহলে সুবিধা হবে। এই এবার আমরা খাবার বেড়ে নিয়েছি, ছেলেকে ওদিকে দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে, এবার খেয়ে নি। দুটো বেজে গেছে, খেয়ে নি, খিদে পেয়ে গেছে। দেখ বাঁধাকপিটা ভালো হয়েছে। হ্যাঁ, তোর বাবা তো বাঁধাকপি খায় না, কেন কে জানি। এই আমি স্যালাড নিয়ে নিলাম, তুই নে। বাঁধাকপি, ফুলকপি কোনোটাই আমার করতে বসে অত পছন্দ না। এ ভুল করে ফেললাম যে, আগে তো শুক্তো দিয়ে খেতে হতো, আগে বাঁধাকপি দিয়ে খেয়ে নিলাম। আগে শুক্তো দিয়ে খেতি তুই, তুইও বাঁধাকপি দিয়ে খেলি না, আগে তেতো দিয়ে খেতে হয় না। আমি তো মাছ খাবো না, ও থাক চলো তাহলে আমরা খেয়ে নিই। আমি তো আগে বাঁধাকপি দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি, শুক্তো রয়ে গেছে। ঠিক আছে, এই দেখো আমি আমার সোনা বাবাদের কাছে কিন্তু চলে এসেছি। এই যে আমার টাটান সোনা পায়েস খেতে চেয়েছিল না, তাই পায়েস নিয়ে কিন্তু চলে এসেছি। এ বাবা, পায়েসটা কেমন হয়েছে বলো একটু। পায়েসটা ভালোই হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, খাও। ভালো লাগছে নীল বাবা? হুম, খাও, খেয়ে নাও। হ্যাঁ এ বাবা, তোমার পড়া কটার সময় গেছো তোমরা? আমাদের তাতান কিন্তু সুন্দর নাচে, আর আমাদের নীল বাবা খুব সুন্দর ড্রাম বাজায়, আর বদ্দাদা কি করে? গিটার বাজায়। হ্যাঁ, আমাদের বাড়িতে সব মিউজিশিয়ান। খাও, তোমরা খেয়ে নাও, আমার ভাইপোরাও খেয়ে নি। এই যে এসছি, দাদা বৌদি আর বাবা মা কিন্তু নেই, মার চিকিৎসার জন্য বাবা মাকে নিয়ে বেলুড়ে গেছে। হ্যাঁ, তো ওই পেছনে হয়তো কিছু ব্যাগ চলছে, ওগুলো ভাইপোদেরই পড়াশোনার ব্যাগ, ওখানটায় রেখেছে। যাই হোক, আর বাবা মা বাবা নেই, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। এখন কিছু করার নেই, মা অনেক, আমার মা অনেক অসুস্থ, তাই জন্য মাকে নিয়ে বেলুড়ে গেছে। বাবা বাই করে দাও। বাই বাই ফ্রেন্ডস। অনেকক্ষণ আগে কিন্তু ভাই বোদের ওখান থেকে চলে এসেছি, এসে কিন্তু রাতের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। এখন একটু বসে রয়েছি, ভাবলাম ভিডিওটা অন করে বন্ধুদের সাথে একটু গল্প করি। ভাইপোরা তো খুব মজা করে পায়েস খেলো, ছোট ভাইপোটা, ওর জন্যই আজকে স্পেশালি করা। অনেকদিন আগেই ও বলছিল পায়েস খেতে ইচ্ছা করছে, তা আমি ভাবলাম কানে শুনেছি পিসি, তো আল্লাহ চাই আজকে একটু বানাই, ওরও খাওয়া হবে আর আমাদের সবারই খাওয়া হবে, আমাদের আরো দুই বাচ্চা যে আছে তাদেরও খাওয়া হবে, ওর উদ্দেশ্যে করা আর কি আর কি। তা বললো খুব আনন্দ করে খেলো, আমার ছেলে তো ঘরেই খেয়েছে আগে, আর ভাইপোরাও খুব মজা করে খেলো, বললো খুব ভালো হয়েছে। আর ঠিক আছে, বাচ্চারা একটু ছোট জিনিস হলো, বাচ্চারা খুশি হলে না বেশ ভালো লাগে। আর কোনো কিছু রান্না করলে কেউ যদি খেয়ে ভালো বলে বেশ ভালো লাগে, তাই না? আর দেখো কত গরম পড়ে গেছে, বেশ আমাদের এখানে তো বেশ গরম পড়ে গেছে, ফ্যান চালাতে হচ্ছে, ফ্যান চালা থাকা যাচ্ছে না, এই ওয়েদারটা খুব খারাপ, জ্বর সর্দি কাশি সবার লেগেই থাকে। আর ওদিকে মা বাবাও তো নেই, বললাম তো তোমাদের মা বাবা ভেলুড়ে গেছে মায়ের চিকিৎসার জন্যে। এখন ভালো আছে মা, এমনি কিছু ভয়ের কিছু নেই, যাই হোক চিকিৎসা পুরো বডি চেক আপ হয়ে গেল, আর হয়তো সপ্তাহখানিকের মধ্যে চলে আসবে। হয়ে গেল প্রায় 15 দিনের বেশি হলো মা গেছে, বাবা মা গেছে আর আমার এক পিসি গেছে বাংলাদেশ থেকে এসে, তোমাদের একটা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, ওই পিসিও তার মেয়ের চিকিৎসার জন্য এসছে।
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে এই অবধি রাখবো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, দেখা হবে আবার নতুন ভিডিওতে। গুড নাইট।